যে ছেলেটি বলেছিল যে দেশ স্বাধীন হলে পরেই আমি বাবা মার সাথে দেখা করব, ছেলেটি আর বাবা মার সাথে দেখা করতে পারেনি। 16ই ডিসেম্বরে তো স্যার আমরা জানি যে আমাদের বিজয় দিবস, আপনারা পতাকা উড়িয়েছিলেন 17ই ডিসেম্বর, এই গল্পটা একটু শুনতে চাই। 16 তারিখ বিকেল 4টা আমরা তার আগের রাত্রে একটা বাহিনীকে পাঠিয়ে দিয়েছি বাম দিক দিয়ে সীতাকুণ্ড হিল রেঞ্জের ভেতরে ভাটিয়ারি এবং চট্টগ্রাম শহরের মাঝামাঝি কোনো একটা জায়গায় অবস্থান নিয়ে ডিফেন্স পজিশন নেবে, যেন পাকিস্তানিরা এখান থেকে পালাতে না পারে আবার শহর থেকে রিইনফোর্সমেন্ট না পায়। এই বাহিনীতে ছিল ভারতের 2টা ব্যাটালিয়ন, আমার প্রায় 1000 সৈন্য, আর এই 3টি বাহিনীর জন্য 3 দিনের জন্য খাওয়া পানি, ভেতরে পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবার পানি, রান্নার পানি এবং লাকড়ি চালাবার জন্য এই সব নিয়ে তারা ভেতরে যাবে 3 দিনের প্রস্তুতি নিয়ে, এবং তারা যখন ডিফেন্স নেবে তারপরে আমরা আক্রমণ শুরু করব। আর ওদিকে যেন পাকিস্তানিদের দৃষ্টি না যায় সেজন্য আমরা ডান দিকে সমুদ্রের পাড় দিয়ে, সমুদ্র সেখান থেকে 1/2 কিলোমিটার, এদিক দিয়ে আরেকটা বাহিনীকে পাঠালাম। এটা 16 তারিখ বিকেলবেলা ঠিক 4:30টার দিকে, আমি খুব সংক্ষেপে এই জায়গাটা বলছি, প্রচণ্ড যুদ্ধ হয়েছে সারাদিন, আমাদের উপর সেলিংও হচ্ছে কন্টিনিউয়াস, আর পাকিস্তানিরা ভাটিয়ার এখানে খুব মজবুত একটা ডিফেন্স নিয়েছে, অনেকগুলো ব্রিক ফিল্ড ছিল, ব্রিজের লেয়ার ছিল, অনেক বিল্ডিং ছিল এখানে। 4:30টার দিকে আমি একটা কোম্পানিকে পাঠালাম সুবেদার আজিজের নেতৃত্বে সমুদ্রের পাড় দিয়ে একটা আক্রমণ চালাবার জন্য, এটা আমরা সামরিক ভাষায় বলি ফেইন্ট অ্যাটাক, অর্থাৎ একটা বিভ্রান্তিমূলক আক্রমণ, যেন পাকিস্তানরা মনে করে এদিক দিয়ে আক্রমণ শুরু হচ্ছে, আসলে এটা ছিল ডাইভার্সনারি টেকনিক। আমার সাথে একটা মুক্তিযোদ্ধা, অনেক মুক্তিযোদ্ধা ছিল যাদের বয়স 13, 14, 12 এরকম, তো এই ছেলেটি থ্রু আউট দ্য ওয়ার আমার সাথে ছিল, ওর বাড়ি সীতাকুণ্ড এলাকায়, সীতাকুণ্ড মুক্ত হয়েছে তার 2 দিন আগে। আমি ওকে বললাম যে এখন তো তোমার এলাকা মুক্ত হয়েছে, তুমি একটু যাও বাবার মার সাথে দেখা করে আসো। সে দেখেন ওই বয়সী ছেলে, সে বলল স্যার 7 ফ্লিট আসছে, ওইটা চট্টগ্রামে ঢোকার আগেই আমরা চট্টগ্রাম মুক্ত করতে হবে, আমি এখন যাব না, চট্টগ্রাম মুক্ত হওয়ার পরে বাবা মার সাথে যাব, তখন তো ছুটি দেবেন। আমি বললাম হ্যাঁ, সবার আগে তুমি ছুটি পাবে। তো সুবেদার আজিজের সাথে সে ছেলেটাও গেল ডান দিকে যুদ্ধ করতে। 4:30 ঢাকায় আত্মসমর্পণের দলিলে নিয়াজি স্বাক্ষর করেছে, জেনারেলরা স্বাক্ষর করেছেন, আমরা কিন্তু যুদ্ধ করছি আমরা জানি না, এই খবরটা আমরা জানতাম না। ঠিক যে সময় যুদ্ধের সই হচ্ছে কাগজটা, ওই সময় ওদের উপরে সেলিং হলো, আমাদের উপরে সেলিং হচ্ছে, কিছুক্ষণ পর আমি খবর পেলাম যে সেই যুদ্ধে বেশ কিছু মারা গেছেন, আহত হয়েছেন। 4:45 শীতকাল, খেয়াল করবেন ডান দিকে বেয়ব বঙ্গল দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর, সূর্যটা কিছুটা ডুবে পড়ছে, ম্লান হয়ে আসছে সে সূর্যের আলো, মানে একটা বিয়োগান্ত পরিবেশ। ঠিক এমন সময় দেখলাম সামনে থেকে সাদা পতাকা উড়ালো পাকিস্তানি সৈন্যরা, আমরাও সাদা পতাকা উড়ালাম, গোলাগুলি বন্ধ হলো, একজন পাকিস্তানি মেজর আরও কয়েকজন অফিসার সামনে এগিয়ে আসলেন, একটা ব্রিজ ছিল সেটা তারা উড়িয়ে দিয়েছিল আগেই প্রতিরক্ষা অংশ হিসাবে, বললো যে আমরা ঢাকা থেকে নির্দেশ পেয়েছি আত্মসমর্পণের। তখন আমরা গোলাগুলি বন্ধ করলাম, আমরা বললাম ঠিক আছে আজকে রাত্রে আর শহরে যাব না, তখন অন্ধকার হয়ে গেছে, কালকে সকালে আমরা শহরে আসব, সেনাবাহিনীর যারা আছে পাকিস্তানি তারা ক্যান্টনমেন্টে আত্মসমর্পণ করবে, বিমান এবং নৌবাহিনী যারা তারা নেভাল ব্রিজে আত্মসমর্পণ করবে। তারপরেও আমি একটা ব্যাটালিয়ানকে, আমার মুক্তিযোদ্ধা, তাদেরকে পাঠিয়ে দিলাম শহরে, যে রুট দিয়ে আমরা শহরে ঢুকব এবং সার্কিট হাউসে যাব সেই রুটটা যেন সিকিউর করে। তো তারা চলে গেল রাত্রিবেলা, এমন সময় খবর আসলো যে ওই কিশোর ছেলেটি, সম্ভবত তার নাম রবি, সেই ছেলেটিও সেখানে সুবেদার আজিজ সহ শহীদ হয়েছে। যে ছেলেটি বলেছিল যে দেশ স্বাধীন হলে পরেই আমি বাবা মার সাথে দেখা করব, ছেলেটি আর বাবা মার সাথে দেখা করতে পারেনি। এটা ওর বাবা মা জানে? জানে, জানে। তো আজকে এই বিজয় দিবসে আসলে বিজয় শুধু আনন্দের নয়, আমাদের যারা আমরা যুদ্ধ করেছি এই বিজয় অনেক কান্নার, অনেক অশ্রুর, অনেক সিক্ত বেদনা সিক্ত,
আজকে গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। আমরা 17 তারিখে গিয়ে, যদিও দেশ স্বাধীন হয়েছে, তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু সার্কিট হাউসে আমরা 17 তারিখ সকালবেলা গিয়ে বাংলাদেশের পতাকা উড়াবার আগে পাকিস্তানেরটা নামালাম। আমি আমার সাথে দুটা ফ্ল্যাগ ক্যারি করতাম অল থ্রু, একটা দুটা প্যাকেটের মধ্যে। তো বড় ফ্ল্যাগটা বের করলাম, ফ্ল্যাগ পোস্টের ওখানে যে রোপটা রাখা সেখানে ফ্ল্যাগটা লাগিয়ে, অল্প বয়সে একটা ছেলে 8-10 বছরের, বোধহয় হাফ প্যান্ট পরা ছিল, খালি পায়ে, একটা গঞ্জি গায়ে, খুব গরিবের ছেলে, এমনি ঘুরছিল, কিন্তু দেশ স্বাধীন হয়েছে তার ভেতরে একটা আনন্দ দক্ষ। তো আমি ছেলেটাকে ডাকলাম, তাকে দিয়ে পতাকাটা উপরে তুললাম আস্তে আস্তে। শীতকাল, একটু মৃদু মন্দ বাতাস আসছিল দক্ষিণে বঙ্গোপসাগর থেকে। ছেলেটাকে দিয়ে পতাকা যখন উপরে উঠল, হঠাৎ করে মনে হলো বঙ্গোপসাগর থেকে একটা দমকা হাওয়া আসলো, পতাকাটা খুলে গেল, উঠতে থাকলো, পুরো পতাকাটা দেখা যাচ্ছে। সেই পতাকার ছিল বাংলাদেশের মানচিত্র।